দেওয়া উচিত। স্বাগত আজকে আমাদের এডিএফ বাংলার নিয়মিত অনুষ্ঠান ডক্টর স্টেজ। ডক্টর স্টেশনে আমরা সাধারণত মানুষ নিয়ে বিভিন্ন অনেক বিভিন্ন রোগ নিয়ে কথা বলে থাকি, যেগুলো আমাদের সাধারণ দর্শকরা বিভিন্ন উপদেশ পান এবং বিভিন্ন পরামর্শ রোগ বলতে পারেন, যাতে এই ধরনের রোগগুলো থেকে তারা প্রতিকার পাইতে পারেন কিংবা দেখব এই ধরনের রোগগুলো ভাঙাতে পারনের মাধ্যমে প্রপার ট্রিটমেন্ট নিতে পারেন। আজকে আমাদের সাথে আছেন সনামপূর্ণ অধ্যক্ষ ডক্টর যশোমতী, উনি আছেন অধ্যাপক মেডিসিন বিভাগ চাপিকা মেডিকেল কলেজ এবং হাসপাতালে এবং যথারীতি অনুষ্ঠান সঞ্চালনায় আছি আমি রাতে স্বাগত সায়নি। আছি সহযোগী অধ্যাপক সার্জারি বিভাগ মেরিন সিটি মেডিকেল কলেজ এবং হাসপাতাল। সুখে আজকে আজকে আমরা কথি না ভাই, আজকে তো ইম্পর্টেন্টই শরীরে মানব একটা স্বাভাবিক বিভাগ একটা আমরা যেটা স্বাভাবিক বিভাগ না পড়িয়ে বিভাগ একটা অঙ্গ জগিং বা লিভার লিভারের ডিজিজই আজকে আমরা আলোচনা করি। আমি সত্যি জানতে চাচ্ছি লিভারের বিভিন্ন রোগী পান যে লিভার ডিজিজ, লিভার ডিজিজ দিয়ে দেখা যাচ্ছে যে এই সময় সময়ে ধন্যবাদ সাগরিকা শারমিন আমাকে আমন্ত্রণ জানার জন্য। আপনার মাধ্যমে আমি এটিএন বাংলার দর্শকদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনার যুগান্তকারী কোয়েশ্চন, এজ এ মেডিসিনের প্র্যাকটিশনার হিসেবে আমরা প্রতিনিয়ত লিভারের যে সমস্ত পেশেন্টগুলার সম্মুখীন হচ্ছে তার মধ্যে লিভারের প্রদাহ যেটা ভাইরাল হ্যাপাটাইটিস, এটা কমন একটা ডিজিজ। তো ভাইরাল হ্যাপাটাইটিস সাধারণত দুই রকমের আছে, একটা একিউট আর একটা হচ্ছে ক্রনিক, তার মানে একটা সাময়িক আর একটা হচ্ছে লম্বা সময় ধরে লিভারের প্রদাহ এবং পরিণতিতে লিভারটা নষ্ট হয়ে যায়। আরও এছাড়াও লিভারের আরও অনেকগুলা ডিজিজের পেশেন্ট আমাদের কাছে আছে, তার মধ্যে লিভারের ক্যান্সারের পেশেন্ট আসে আমাদের কাছে, আবার অনেকগুলা সিস্টেমিক অন্য ডিজিজের কারণে লিভারের প্রদাহ নিয়েও আমাদের কাছে পেশেন্ট আসে। অনেক ধন্যবাদ স্যার। তাহলে আমরা দেখতে পাচ্ছি লিভার অনেক রোগী আজকে বুঝে যাচ্ছি স্যার, যারা লিভার বিশেষজ্ঞ এই রোগীগুলো লিভারের প্রদাহ যেটা আমরা হেপাটাইটিস বলি, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি আমাদের থ্রিয়েছেন, তাই অনেকে আপনি স্বজন কিংবা কার্ড নথি থাকে আবার লিভারে দেখতে সিরোসিস একটা বয়স করে নিব এবার ক্যান্সার নিয়েও আসছে লিভার, সেরকম অনেকেই আমরা পেয়ে থাকি সাধারণত। স্যার এখন আপনি যদি একটু বলেন যে লিভারের যে প্রদাহ বা হেপাটাইটিস, তো হেপাটাইটিস দিয়ে আপনারা ঠিক করে ভাবতে পারছি আপনার বলছেন একটা তৈরি লিভারের প্রতি করছে আর একটা ছানিক দিন ধরে ধীরে 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 রিভারেন্ট খাটাচ্ছে, তো এই রিভারেন্টিসটাতে এইভাবে হাত হচ্ছেন যে হেপাটাইটিস বি সি রঙ্গাসিন ওই জিনিসগুলো সব যদি একটু বলেন। একিউট হেপাটাইটিস যেটা ভাইরাল হেপাটাইটিস সি বললাম, আমি সরাসরি ভাইরাসে চলে যাচ্ছি কারণ একিউট হেপাটাইটিসের পিছনে আরও অনেকগুলো কারণ আছে, ভাইরাস ছাড়াও আরও কিছু টক্সিন থাকে, কিছু ড্রাগসের কারণে হয়, ঠিক আছে। তো কমনলি যে পেশেন্টগুলো আমরা হ্যান্ডেল করি সেটা হচ্ছে ভাইরাল হেপাটাইটিস। তো ভাইরাসের মধ্যে কমন কিছু ভাইরাস দিয়ে একিউট ভাইরাল হেপাটাইটিস হয়, তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে হেপাটাইটিস এ ভাইরাস, হেপাটাইটিস বি ভাইরাস, হেপাটাইটিস ই ভাইরাস, এই তিনটা কমন ভাইরাস। এছাড়াও আরও কিছু নন স্পেসিফিক হেপাটাইটিস করে কিছু ভাইরাস আছে। আর ক্রনিক লিভার ডিজিজ বা ক্রনিক হেপাটাইটিস যেটা, সেটার মধ্যেও কতগুলো ভাইরাস, এটা এর পিছনে আরও অনেকগুলো কারণ আছে ভাইরাল হেপাটাইটিস ছাড়াও, ক্রনিক ভাইরাল হেপাটাইটিস ছাড়া, তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট ভাইরাস আমাদের হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি ভাইরাস গুরুত্বপূর্ণ, আর একটা আছে হেপাটাইটিস ডি ভাইরাস। এইটা ছাড়াও বর্তমান যুগে একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা কারণ হচ্ছে ফ্যাটি লিভার ডিজিজ। একসময় অ্যালকোহলিক যারা ক্রনিক অ্যালকোহলিজম তারা সেকেন্ড পজিশনটা নিয়েছে, এখন আজকাল বর্তমান পারসপেক্টিভে একটা মেটাবলিক ডিজিজ ফ্যাটি লিভার ডিজিজ যেটা রিপ্লেস করে কিনা সেকেন্ড পজিশনে চলে আসে। এটা ছাড়াও আরও কিছু অটোইমিউন ডিজিজ আছে, কনজেনিটাল কিছু ডিফেক্ট আছে। তো আমরা একিউট এবং ক্রনিকটা ভাগ করি টাইম ফ্যাক্টরসের উপর, মানে ইনফেকশন হলো ইনফেকশনের রেজলিউশন হইতে কি পরিমাণ সময় লাগে এটার উপরে। তো সেটার যদি টার্মিনোলজি আমি ঠিক করে দিই, আমরা ক্রনিক হেপাটাইটিস বলি সাধারণত কারো যদি লিভারের প্রদাহ
ছয় মাসের বেশি পারসিস্ট করে, ছয় মাসের বেশি প্রলংগেশন হয়, তখন তাকে আমরা ক্রনিক হেপাটাইটিস বলি। আমাদের কাছে কমন কিছু প্যাড কিছু প্রেজেন্টেশন নিয়ে আমাদের কাছে আসে। পেশেন্ট এসে আমাদেরকে বলে যে খাবার রুচি নেই, খেতে পারতেছি না, বমির ভাব লাগে, বমি হচ্ছে, কারো কারো একটু জ্বর থাকতে পারে। কোনো কোনো পেশেন্ট এসে আমাদেরকে বলে যে আমাদের প্রস্রাব হলুদ হয়ে গেছে, চোখ হলুদ হয়ে গেছে। এইগুলা হচ্ছে কমন প্রেজেন্টেশন একিউট হেপাটাইটিস। বন্দরনগরী চট্টগ্রামে স্বাস্থ্যসেবার পথিকৃত ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড দীর্ঘ 33 বছরেরও অধিক সময় ধরে সকল শ্রেণী পেশার মানুষকে আস্থা ও বিশ্বস্ততার সাথে নিরলসভাবে উন্নতমানের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে এই প্রতিষ্ঠান। চট্টগ্রামের প্রাণকেন্দ্র জিএসি মোড়ের ও আর নিজাম রোডে অবস্থান করছে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল। পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা নিশ্চিত করে রোগ নির্ণয়ের জন্য যেমন রয়েছে বিশেষায়িত ল্যাব ও ডায়াগনস্টিক সার্ভিস, তেমনি রোগ নির্ণয় পরবর্তী চিকিৎসা সেবা প্রদানের জন্য রয়েছে হসপিটাল সার্ভিস, হার্ট সেন্টার ও সার্ভিস, এমনকি অত্যাধুনিক আরটিপিসিআরের সমন্বয়ে পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা, আইসিইউ, সিসিইউ, এইচডিইউ, এনআইসিইউ, পিআইসিইউ, সিআইসিইউ, ডায়ালাইসিস ওয়ার্ড অ্যান্ড ডিলাক্স কেবিন, এমনকি দেশে বিদেশে প্রশিক্ষিত ডাক্তারদের কনসালটেশন টিম ও ল্যাব টেকনিশিয়ান। চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড। ওয়েলকাম টু সাউদার্ন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, হুইচ ওয়াজ স্টাবলিশড 19th January 2005, ইজ অ্যাপ্রুভড বাই মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, অ্যাফিলিয়েটেড বাই দ্য ইউনিভার্সিটি অফ চিটাগং, রিকগনাইজড বাই দ্য বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল, এইমিং টু গিভ নেশন আ গ্রুপ অফ লুমিনাস মেডিকেল গ্রাজুয়েটস। Southern Medical College and Hospital have a large green campus situated on 2.5 acres of land. The green scenery and beautiful view is so attractive to patients, students and all visitors. Hospital with 500 bed capacity is also situated in college area, where we can have full range of surgical procedure with operation theater, recovery room, patient ward and other medical faculties. পরে তুলবেন আপনার শরীরের নশক যে খাবার খুঁজি অনেক দিন ধরে দেখা যাচ্ছে খাবার বুঝি দেন ববি মনে ভাব তিন ববি হচ্ছে সবচেয়ে বেশি ওয়ান্টেড এটা পরবর্তী বা চোখ ফোটাতে পেয়েছ ডানসের জন্য বেরিয়ে যাচ্ছে টিপে যাচ্ছে এটা আমার স্বাচ্ছন্দ্য অসুবিধা বা আবাস আজ আমি ভাষায় যেটা মরিচে জমিস তো এই দফিল দিয়ে দেখা দিলে অবশ্যই সাথে সাথে আমার মনে হয় অবশ্যই বিশেষজ্ঞ পরামর্শ নিতে হবে। আপনি এখন যদি মর্নিং যে কারণ হিসেবে ডায়ারি যে উত্তাপ ফর্ম নিয়ে বেড়ে যাচ্ছে আপনি বলে নিয়ে আছে আরও অন্যান্য অনেক প্যারাইটিসগুলো আছে তো কী মনে হয়েছে মানে কোন কারণে এই চিড়ে কী কী কারণে এই এটিও মজা যেটা আমরা যাচ্ছে এটা সেন বলি কারণ হ্যাপাটাইটিস বি এবং সি এগুলো আসলে মানুষের শরীরে ঢোকার পিছনে কিছু রুট আছে, ঢোকার পিছনে হ্যাঁ যে পথ দিয়ে মানুষের শরীরে ঢুকে কমন কিছু রুট আছে, তার মধ্যে আমরা প্রথম যে কথা বলি যে হ্যামাটোজেনাস, হ্যামাটোজেনাস মানে হচ্ছে রক্তের সংস্পর্শে আসা, তার মানে একটা ইনফেক্টেড পার্সন হ্যাপাটাইটিস বি অথবা সি ভাইরাস তার শরীরে আছে, সেই রক্তের কন্টামিনেশন যদি আরেকজন সুস্থ মানুষের সাথে হয় সেটা হওয়ার বিভিন্ন পথ আছে। তাহলে ওই আক্রান্ত ব্যক্তির রক্ত যদি একটা সুস্থ মানুষের রক্ত কোনো না কোনো কারণে যদি কন্টাক্ট আসে সেটা ব্লাড ট্রান্সফিউশনের মাধ্যমে হতে পারে, সেটা যদি ওই ব্যক্তির যদি ইউজ করা নিডেল ইউজ করা হয় অথবা অনেক সময় ড্রাগ ইউজাররা যারা একসাথে বসে একজনের হয়তো হ্যাপাটাইটিস বি অথবা সি আছে সে জানে না তার একই ইউজ করার নিডেল বা সিরিঞ্জ যদি সে ইউজ করে, অ্যাক্সিডেন্টালিও আমরা যারা হেলথ ওয়ার্কার আছি অনেক সময় ওই পেশেন্টকে হ্যাপাটাইটিস বি বা সি আক্রান্ত পেশেন্টের নিডেলটা প্রিক করার নিডেলটা অ্যাক্সিডেন্টালি হয়তো
আমরা নিজেই পিক করে ফেলতেছি, নিজের শরীরে ঢুকে যাচ্ছে। এইটা একটা রুট আছে, হ্যামাটোজেনাস রুট বললাম। দ্বিতীয়ত আরেকটা পথ হচ্ছে, এটা হচ্ছে সেক্সুয়াল কন্টামিনেশন। সেক্সুয়াল কন্টামিনেশনের মাধ্যমে এটা ছড়াতে পারে। আরেকটা গুরুত্বপূর্ণ যেটা আমরা হচ্ছে, সেটা আক্রান্ত মা যদি হ্যাপাটাইটিস বি অথবা সি দিয়ে আক্রান্ত থাকে, তার যে বাচ্চা হবে তার বাচ্চাগুলো আক্রান্ত হইতে পারে। তাহলে আমি মোটামুটি তিনটা রুট এর কথা বললাম। বিশেষ করে আমাদের এখানে দেখা যায় যে সর্দিটার সাথে সাথে বিভিন্ন হ্যাপাটাইটিস বি একটা প্রতিরোধমূলক ডিজিজ, এটা হচ্ছে আমাদের জন্য একটা সৌভাগ্য। এটার ভ্যাকসিন অনাদিকাল থেকে, অনাদিকাল বলবো না, অনেক বছর ধরে আবিষ্কৃত এবং এটা প্রচলিত। তো হ্যাপাটাইটিস বি ভ্যাকসিন দিলে আমরা হ্যাপাটাইটিস বি এর এগেনস্ট একটা ইমিউনিটি ডেভেলপ করাতে পারি, পরবর্তীতে তার ইনফেকশন হওয়ার চান্সটা নাই বললে চলে। কিন্তু হ্যাপাটাইটিস সির আদৌ কোনো ভ্যাকসিন এখনও পর্যন্ত পৃথিবীতে আবিষ্কৃত হয় নাই। তাহলে একটা ভয়ঙ্কর দিক আমাদের থেকে যাচ্ছে, এখনো আনপ্রোটেক্টেড হ্যাপাটাইটিস সি। তারপরে হ্যাপাটাইটিস সিটা আর বেশি বার্ম রোগ আর এমপিটি ডিআনটিং সেক্সুয়াল রুটি বেশি দেন দ্যান দ্যান সি মানে সিটা বাই দ্য রিলেটেড পড়ছে আপনি যে খাইটিটা ভ্যাকসিনেশন সম্পর্কে ভ্যাকসিনেশন ডেটার হ্যাপাটাইটিস বি সেটাকে আমাদের ইবিআই আমি যেটা দেখি যাবো অনেক গ্রেট ইনসিডেন্ট নিয়ে একটা অন্য কোনো কারণে একটা সোনোগ্রাফিং বলে খান পেট ফার্মেটেড হ্যাভ থ্রি সাইবেন মেটে পেটে আমরা সোনোগ্রাফ দিয়ে দেখছেন দিন বিকাজ এট এক্সাইটিং রিব্রাফ এট ওয়ান ইন টু উইক থ্রি দেশের দেওয়া যদি ফাইন টু কেমন তো স্যার এই সম্ভবত একটু বলেন যে তেন স্থাপন বোধহয় স্টোর হয়ে থাকে এই বসে। ফ্যাটি লিভার একটা মেটাবলিক ডিজিজ, এটাও একটা মডার্ন মানে মডার্নাইজেশনের একটা ডিজিজ আমরা ডিসকাশন, কারণ এটার পিছনে কারণ যেটা সেটা হচ্ছে আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিস মুভমেন্ট মানে সিডেন্টারি লাইফস্টাইল, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস কমে যাচ্ছে। তারপর আমরা ভাজা পোড়া খাচ্ছি, ফুড হ্যাবিট একটা ফ্যাক্টরস, কার্বোহাইড্রেট রিচ ফ্যাক্টর। তো এটাই জন্য বললাম মডার্নাইজেশনের আগের আমলের মানুষজন তো খেতেও বেশি, কিন্তু তারা বার্ন আউট করত, প্রচুর হাঁটত। কিন্তু আমাদের তো এখন ফিজিক্যাল অ্যাক্টিভিটিস নাই বলে খেলাধুলা নাই, বাসা থেকে লিফটে নামি, গাড়িতে করে যাচ্ছি, আবার গাড়িতে করে আসতেছি, লিফটে উঠতেছি, তার মানে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস নাই। তো ফ্যাটি লিভারের এখানে প্রধানত কারণ হচ্ছে কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেটের যে আয়ন প্রোডাক্ট আছে ট্রাইগ্লিসারেট, সেই ট্রাইগ্লিসারেটটাই লিভারে ডিপোজিট করে, ডিপোজিট হয়ে এটার আলটিমেটলি ফ্রি রেডিক্যাল ফর্মেশন হয়, ইনফ্লামেশন হয়, ইনফ্লামেশন হয়ে দিনের পর দিন লিভারটা ড্যামেজ করে, ড্যামেজ করে এক সময় এটার এন্ড রেজাল্ট সিরিওসিস অফ লিভার হতে পারে, অথবা এটা হেপাটোসেলুলার কার্সিনোমা অথবা লিভারের ক্যান্সার তৈরি করতে পারে। বন্দরনগরী চট্টগ্রামে স্বাস্থ্যসেবার পথিকৃৎ ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড।
দীর্ঘ 33 বছরেরও অধিক সময় ধরে সকল শ্রেণী পেশার মানুষকে আস্থা ও বিশ্বস্ততার সাথে নিরলসভাবে উন্নতমানের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে এই প্রতিষ্ঠান। চট্টগ্রামের প্রাণকেন্দ্র জিসি মোড়ের ওআর নিজাম রোডে অবস্থান করছে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল। পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা নিশ্চিত করে রোগ নির্ণয়ের জন্য যেমন রয়েছে বিশেষায়িত ল্যাব ও ডায়াগনস্টিক সার্ভিস, তেমনি রোগ নির্ণয় পরবর্তী চিকিৎসা সেবা প্রদানের জন্য রয়েছে হসপিটাল সার্ভিস, হার্ট সেন্টার ও সার্ভিস, এমনকি অত্যাধুনিক আরটিপিসিআরের সমন্বয়ে পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা, আইসিইউ, সিসিইউ, এইচডিইউ, এনআইসিইউ, পিআইসিইউ, সিআইসিইউ, ডায়ালাইসিস ওয়ার্ড অ্যান্ড ডিলাক্স কেবিন, এমনকি দেশে বিদেশে প্রশিক্ষিত ডাক্তারদের কনসালটেশন টিম ও ল্যাব টেকনিশিয়ান। চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড। ওয়েলকাম টু সাউদার্ন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, হুইচ ওয়াজ স্টাবলিশড 19th January 2005, ইজ অ্যাপ্রুভড বাই মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, অ্যাফিলিয়েটেড বাই দ্য ইউনিভার্সিটি অফ চিটাগং, রিকগনাইজড বাই দ্য বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল, এইমিং টু গিভ নেশন আ গ্রুপ অফ লুমিনাস মেডিকেল গ্রাজুয়েটস। Southern Medical College and Hospital have a large green campus situated on 2.5 acres of land. The green scenery and beautiful view is so attractive to patients, students and all visitors. Hospital with 500 bed capacity is also situated in college area, where we can have full range of surgical procedure with operation theater, recovery room, patient ward and other medical faculties. Hi, all over to Dean Twitter, found it even closer. Did you want to go ready? It added a modernization, but it's an e-commerce in a fifth work. I'm going to shop it to show for a visit for me, and how in going what I will do that Saturday quality, I'm going to eat today, carbohydrate, but all high rated, and barn, I'm fortunate, and the food it is. Their activity, call on my two shoes, she got to cheat, and she could take a push and a chance to the deck down this, that's for me to get it. For it to be that it's a pose that they've been going to wear that is an optimized and the AD is not found me AD extra carbohydrate to be wearing a dermalation. I mean, said it avoiding a new way carbohydrate to dermal or carbonate. Carbonate to the fatty be marked out. What's happened? It had done and the shamans and it avoids it. It even a pushy product high to down. Inflammation, mother product is not weak to dumble. The shee information take the abdomen detail with sequoia motivation. Cirrhosis, it was a shuffling off within shuffling muscle course for antagonal cirrhosis to beta that's an old or two divides. Now with 300 day, it is the shuffling collection theory to the target. I did research and to down that one more on the fatty new break, but the shuffle coverage of four none. The AD prevention, it and the old is for it. F number to the degree, did screening. On a community tap PTS, the versatile patient tap city. It were the participated of gaps bursting among it. The way that the death you want to get somewhere, well, so the image would rule it should not, I should not ever do. Should it all no organic gas and shit that might be letting metastasis into? It were his son. We were a multi develop to eat that same rule of life. Should have been really tapping. Though it ain't here. You know, but it's funny, shall the shrill at the time podcast. While Stephen cheating me, it is creating a gap at the moment and it is healing and boy. স্ক্রিনের বিষয়টা তো খুবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে কারো যদি ক্রোনিক হ্যাপাটাইটিস থাকে তাহলে তো তার মানে স্পাউস তো ডেফিনেটলি প্রথমে তাকে ইভালুয়েট করতে হবে, তার স্ক্রিনিং করতে হবে হ্যাপাটাইটিস বি অথবা সি ভাইরাস আছে কি না সেক্সুয়ালি ট্রান্সমিটেড, তার অফ স্প্রিং বাচ্চা কাচ্চাদেরও করতে হবে, কারণ বলো যে মা যদি এফেক্টেড থাকে তাহলে বাচ্চাদেরও এটা ভার্টিক্যাল ট্রান্সমিশন বলি আমরা মার পেট থেকে যে বাচ্চাগুলো হবে তারা ইনফেক্টেড হতে পারে, কারণ বাচ্চাগুলোকে স্ক্রিনিং আমাদের স্ক্রিনিংয়ের আওতায় আনতে হবে। ইভেন যেই ব্যক্তি আক্রান্ত তার ভাই বোন মা বাবা সবারই করতে হবে স্ক্রিনিং। Disease be there, cooler family, the scores to the sugar for the cut will go along. And the dirt of spending the book till Tilly Michelman is saving the skinning a cut up there upon
আমরা স্ক্রিনিং তো বেসিক্যালি আমরা দুইটা ভাইরাসটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করি, হ্যাপাটাইটিস বি এবং হ্যাপাটাইটিস সি। তো হ্যাপাটাইটিস বি এর জন্য আমরা একটা তার অ্যান্টিজেন টেস্ট করি, যেটা HBsAg বলি বা সারফেস অ্যান্টিজেন, এই পরীক্ষাটা করি। আর হ্যাপাটাইটিস সি ভাইরাসের জন্য অ্যান্টিজেন পরীক্ষা করা হয় না, একটা অ্যান্টিবডি দেখা হয়, অ্যান্টি HCV একটা অ্যান্টিবডি দেখা হয়। আসলে ক্রনিক হেপাটাইটিসের পেশেন্টগুলা ইউজুয়ালি আমাদের কাছে, আমরা ইনসিডেন্টালি অনেকগুলো পেশেন্ট আমাদের কাছে ডায়াগনোসিস হয়, তার মানে এটা নন কম্পেনসেটেড বা পেশেন্ট থাকে তাদের হয়তো ক্রনিক হেপাটাইটিস ইজ অনগোয়িং, বাট পেশেন্ট জানে না, পেশেন্টের কোনো কমপ্লেন নেই। অন্য কোনো ডিজিজ নিয়ে প্রেজেন্টেশন আসার সময় আমরা হয়তো স্ক্রিনিং পরীক্ষা করে বা কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে হয়তো আমরা বুঝে ফেলি যে তার ক্রনিক হেপাটাইটিস, এটা একটা গ্রুপ অফ পিপল আছে। আবার কিছু কিছু পেশেন্ট আসে আমাদের কাছে স্টাবলিশড, অথবা এখনো পর্যন্ত স্টাবলিশড হয় নাই, পেশেন্ট চলে আসলো আমাদের কাছে পায়ে ফুলা পেট ফুলা, হ্যাঁ এগুলো নিয়ে আসে, তখন এটা ইভালুয়েশন করতে গিয়ে একদম আমরা ক্রনিক হেপাটাইটিস বা CLD স্টাবলিশ করি। আবার আরেকটা গ্রুপ অফ পিপল আমাদের কাছে আসে হঠাৎ করে তার রক্ত বমি অথবা কালো পায়খানা নিয়ে আসতেছে, এই প্রেজেন্টেশন নিয়ে আসে। আরেকটা গ্রুপ হচ্ছে ভালো পেশেন্ট হঠাৎ করে আবুল তাবুল কথাবার্তা বলা শুরু করলো, আনকনশাস হয়ে গেলো বা অজ্ঞান হয়ে গেলো, এই গ্রুপ অফ পিপল এনকাবলোপ্যাথি বলি আমরা। I think no sir, I mean the symptom sample got there happened and the incarnate symptom we keep on group the way. At this time, we'll take them out to go meet the mark by connection of the joy to come them to even to suspend that and grace of game. As Shate, to the honor of Bori and the middle to the about and part of vision, I would come on bones to it. It will all got the cut. So 800 but being not all the cheap and volumes achieved and then we can come. See, if we're near all the day that took away 30 a goodly day to melt and titter, can't wait to find out this game on. Seriously, they kind of says that they spinning them at amazing to the world, which out of a single go of the artistic status. It kind of go tell what it can make different way to them than these. না যদি আমাদের সাসপিশন থাকে অথবা কোনো পেশেন্টের এই যে প্রেজেন্টেশনগুলো নিয়ে আসে, তখন আমরা এস্টাবলিশ CLD এস্টাবলিশ করি বা ক্রনিক লিভার ডিজিজ এস্টাবলিশ করতে গিয়ে আমাদের অনেকগুলো টুলসের প্রয়োজন হয়। তার মধ্যে লিভারের কিছু ফাংশনাল টেস্টের প্রয়োজন হয়, তারপরে আল্ট্রাসোনোগ্রাফ এবং সাথে হয়তো ক্রনিক লিভার ডিজিজ এর আরো কিছু পোর্টাল হাইপারটেনশন একটা ফ্যাক্টরস আছে, তার ক্লিহা বা স্প্লিনটা সাইজ বড় হয়ে যায়, পেটে পানি আসে, এগুলো আল্ট্রাসোনোগ্রাফিক টুলস দিয়ে আমরা অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে আমরা ডায়াগনোসিস করে ফেলতে পারি আমরা। আর সাথে কিছু লিভারের ফাংশনাল টেস্ট আছে যেগুলোর সাথে আমরা কোরেলেট করি, রোগীর সিমটমস বা সাইনের সাথে কোরেলেট করে ডায়াগনোসিস করতে পারি। আর প্রয়োজন ক্ষেত্রে কোনো কোনো সময়ে CT আমার এর কত কত হেল্প আমাদের লাগতে পারে। I can never say it. Oh, important though. After the daily, a cow and our cheat have been based around being more than evidence. Now she vomiting the damn adapted if I say for me. T bully bully impairment and but bully would to don't sit off being to wait up any video on a jady on the so put it via jala deep bombs and recommit out. What's your border here down or she's going? She wanna pack a day all the shree of up there be sure to put out there sharna one number and a sad day that will then cope be she boy can it cut in the dots and do the CTMI about auto borrower disking after the standards from another which you've added. Matter that this day one to wish on to come on a dead tree. That was the avoided and now we're on with the goal. Due to what society did upon the Shuja and she wishes you go, I adapted a shanty at Sharna Monwang. So now I can only wish to wish what day out they did all with it and those from there. It he might test to what chested as it would diddle it for you to have Shalom Bull to be burned. They you back when I ate a break, keep on the shocket. আমি দর্শকদের কাছে বলবো যে মানুষের শরীরে একটাই লিভার,
এই লিভার যদি নষ্ট হয়ে যায় আপনার বাঁচার সম্ভাবনা নাই। সুতরাং আপনারা লিভারের যে সমস্ত প্রদাহগুলো হয়, হ্যাপাটাইটিস বি, হ্যাপাটাইটিস সি, গুরুত্বপূর্ণ ভাইরাস, এটা সম্পর্কে আপনার জানতে হবে এবং এটা থেকে প্রতিকার প্রতিরোধের যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থা নিতে হবে। এবং লিভারের যে সমস্ত এই যে বিশেষ করে যে একুট হ্যাপাটাইটিসের যে জন্ডিস, জন্ডিসের সাইন সিমটম যেগুলো, এগুলো অনেক সময় অনেক লেমেনরাও জানে। সুতরাং আমি মনে করি যে একজন যত উপযুক্ত একজন চিকিৎসকের পরামর্শ নেন এবং তার কাছ থেকে ডায়াগনোসিস করে নির্ধারিত পথে নির্ধারিত পন্থা অবলম্বন করে সুস্থ থাকে। অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন, কারণ লিভার সিরোসিস কিংবা লিভারের যে কোনো রোগ সেটা অনেক স্টেজে হারা বললে আগে অনেকখানি তাও আলাদা, সেটা হয়তো পুরোপুরি দিয়েও হবে না, কিন্তু ডেমেসি হয়ে যাওয়ার ভিত্তি আমাদের রোগীদের উপর যাবে। কিংবা আরও যে কোনো স্যার পড়েছেন হেপাটাইটিস বি এবং রক্ত মাল্টিপ্লিকেশন শরীরের প্রতি কিংবা সেক্সুয়াল গুণে, তো সেই কারণ তারপর কিন্তু আমাদের এই সতর্কতা অনুমান করতে হবে। আমাদের সাথে থাকার জন্য এটির মানুষের চিন্তা করছে স্টেশন ঈশ্বর চিন্তা করছে।